আসসালামু আলাইকুম, 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগস্টের প্রথম সপ্তাহের আগে বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার সম্ভাবনা নেই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। করোনায় দেশে 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,057 জন। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এবং স্বাস্থ্যবিধি না মানলে পশুর হাট, কোরবানি ও মাংস বিতরণকালে করোনা সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগস্টের প্রথম সপ্তাহের আগে বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার সম্ভাবনা নেই। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী 10 থেকে 15 দিন পর্যন্ত। বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে সিলেট ও সুনামগঞ্জে। এছাড়া ঢাকা জেলার আশেপাশে নদীগুলোর পানি বৃদ্ধি আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারেও বলে জানানো হয়েছে সতর্কীকরণ বার্তায়। বার্তায় আরও বলা হয়, সব মিলিয়ে এ দফায় 20 থেকে 25টি জেলা বন্যা কবলিত হতে পারে। গত কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টি হচ্ছে আরও কিছুদিন তা অব্যাহত থাকতে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সতর্কীকরণ বার্তায়। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সারা দেশে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। পানি বাড়তে থাকায় দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা করছেন উত্তর মধ্যাঞ্চলের নদী তীর ও নিম্নাঞ্চলের মানুষরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। এই কষ্ট সহসাই শেষ হবার কোনো লক্ষণ নেই। বন্যার পানিতে প্রতিদিনই নতুন নতুন দুর্ভোগ শুরু হচ্ছে দুর্গত এলাকাগুলোতে। আগামী কয়েকদিনে এ চিত্র আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন বন্যার্ত মানুষরা। করোনার দুর্যোগ কমার লক্ষণ নেই, সাথে বন্যা মোকাবেলায় রীতিমতো বিপর্যস্ত দেশের 9 জেলার অন্তত 3 লাখ মানুষ। ব্রহ্মপুত্রের পানি দখল করে নিয়েছে শেরপুরের 11টি ইউনিয়ন। গত 5 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। যমুনার পানিতে বেশ কয়েকদিন ধরে বন্যা কবলিত জামালপুরের 8 পৌরসভার 10 লাখ মানুষ। বেড়িবাঁধে একই স্থানে গবাদি পশুর সাথে ভাগাভাগি করে চরম কষ্টে দিন কাটছে স্থানীয়দের। এখন ঘরের ভিতরে এক বক পানি, ঘরের ভিতরে যাইতে পারি না, বাইরে তো যাবো, কাজ করবো জায়গা নাই, আমরা খুবই কষ্টে আছি। পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে নেত্রকোনায়। প্রমত্তা পদ্মা কিনে নিয়েছে শরীয়তপুরের 4 উপজেলার ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট। নাটোরে বেড়েছে জেলার সব নদ নদীর পানি, তাতে তলিয়ে গেছে সিংড়া ও নলডাঙ্গা এলাকার গ্রামীণ সড়ক, ঘরবাড়ি। আশ্রয়ের সন্ধানে দুর্গত মানুষ ছুটছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। নীলফামারীতে আবারও বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তবে রাজবাড়িতে, পদ্মা আর সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমেছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় আরও 41 জন মারা গেছেন। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2,709 জন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 3,057 জন। পরিসংখ্যানে দেখা গেছে শনাক্তের সংখ্যা কমলেও পরীক্ষা অনুপাতে এর হার এখনও ঊর্ধ্বমুখী। একই সাথে বাড়ছে সুস্থতার হারও। হুমায়ুন চিস্তির রিপোর্ট। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। করোনা ভাইরাসে এ নিয়ে 2,709 জন মানুষ প্রাণ হারালেন বাংলাদেশে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে এদেশে করোনা মহামারীর দুর্যোগ কমতির দিকে। সংস্থাটির সোমবারের রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সংক্রমণ প্রায় 15 ভাগ এবং মৃত্যুহার প্রায় 13 ভাগ কমেছে। একই সাথে সুস্থতার হার বেড়েছে 16 ভাগ। যদিও 2,10,510 জন রোগী নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 16তে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,057 জন। এ পর্যন্ত শনাক্ত 2,10,510 জন। 24 ঘন্টায় শনাক্তের হার
23.70%। জুন মাসে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20 থেকে 21 ভাগের মধ্যে থাকলেও এ মাসে তা সর্বোচ্চ 25 ভাগে পৌঁছায়। গত 24 ঘন্টায় শনাক্তের হার 23.7। বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 41 জনের মধ্যে 15 জন করে মারা গেছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এদের মধ্যে 51 থেকে 70 বছর বয়সী রয়েছেন 23 জন। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 34 জন, নারী 7 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,138 জন, 78.92%, এবং নারী 571 জন, 21.08%। 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 31 জন এবং বাড়িতে 10 জন। নতুন 1,841 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,15,000-এরও বেশি। সুস্থতার এ হার প্রায় 55 ভাগ। বুলেটিনে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে নিরাপদ পানি পান করা সহ বিভিন্ন স্বাস্থ্যগত পরামর্শ দেন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। নিরাপদ পানি পান করবেন, যাতে পানিবাহিত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মন্ত্রণালয় সমন্বিতভাবে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা এবং উপজেলা চেয়ারম্যান, চিকিৎসক ইউএনও, ব্যাংকার, সাংবাদিক, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও শিশুসহ সারা দেশে করোনা শনাক্ত হয়েছেন 100 মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। যশোরের জাকের পার্টির শার্শা উপজেলা সভাপতি সাজিদুর রহমান ডাবলু করোনায় মারা গেছেন। এছাড়া সদর হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 2 জন। জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও শার্শা উপজেলা চেয়ারম্যান সহ নতুন আক্রান্ত হয়েছেন 65 জন। বগুড়ায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 47 জন। বরিশালে করোনা উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে ডাক্তার, নার্স, পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 103 জন। করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 2 জন। জেলায় 40 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। খুলনায়ও উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। এছাড়া বিভাগে 10 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 293 জন। চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে আরও 1 জনের, নতুন করে শনাক্ত হয়েছেন 138 জন। ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন 1 জন, নতুন করে আক্রান্ত 34 জন। মানিকগঞ্জে উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন নার্স সহ নতুন করে আক্রান্ত হয়েছেন 25 জন। পোরশা উপজেলা নির্বাহী অফিসার, 12 স্বাস্থ্যকর্মী সহ নওগাঁয় আরও 60 জন, নাটোরে সাংবাদিক, পুলিশ, চিকিৎসক, ব্যাংকার ও শিশু সহ 34 জন, ময়মনসিংহে পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ 37 জন, নোয়াখালীতে 21 জন এবং নেত্রকোনায় 9 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী সহ সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের পরিপত্রে বলা হয়, সরকারি বেসরকারি হাসপাতাল সহ সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে আগত সেবাগ্রহীতারা বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। একই সাথে শপিং মল, বিপণী বিতান ও দোকানে ক্রেতা বিক্রেতাদের মাস্ক ব্যবহারে মার্কেট ব্যবস্থাপনা কমিটিকে নিশ্চিত করতে বলা হয়েছে। কোরবানি ঈদ আসছে, চলছে প্রস্তুতি। করোনার বিশ্ব মহামারীর মধ্যে এবার পশুর হাট, কোরবানি, মাংস বিতরণ এসব কি স্বাস্থ্যবিধি মেনে করা সম্ভব? যদি তা না হয় তাহলে ভাইরাস সংক্রমণে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা ভাইরাসের কারণে থেমে আছে মানুষের জীবন, জীবিকার সংকটে বহু মানুষ এই সময় আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানি নিয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন। করোনা ভাইরাসের সংকটকালেও বসবে পশুর হাট, হবে লোক সমাগম, পছন্দের পশু কিনতে হাটে জমায়েত হবে মানুষ, তখন স্বাস্থ্যবিধি কতটা মানা সম্ভব হবে তা নিয়ে আছে সন্দেহ। কোরবানি হাট যত সীমিতভাবেই আমরা করি না কেন, সেখানে সংক্রমণের ঝুঁকি থাকবেই। কোরবানির হাটে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, স্বাস্থ্যবিধি তো অবশ্যই মেনে চলা উচিত সেই ঝুঁকিটা এড়াবার জন্য। হাটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনি যাবেন কি না আপনি ঠিক করুন, কারণ করোনা ভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণ হচ্ছে আপনি প্রত্যেকটা মানুষ। আপনি যদি হাটে যান,
প্রপারলি মাস্ক পরতে হবে। হাট থেকে পশু কেনার পরে তা বাসায় না, রক্ষণাবেক্ষণ করা ঝুঁকিপূর্ণ কাজ। তারপর চাটাই ছুরি বটি কতটা পরিষ্কার রাখা যাবে, কসাই সহ কোরবানির সংশ্লিষ্টরা কতটা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং কোরবানি দেওয়ার সময় কিভাবে করোনা সংক্রমণ এড়ানো সম্ভব হবে তা নিয়ে চলছে আলোচনা। জবাই করবার জন্য পেশাদার যারা আছেন তারা একই ব্যক্তি কয়েকটা জায়গায় গিয়ে কোরবানি করবেন এবং মাংস প্রসেস করা, চামড়া ছাড়ানো সেগুলো একই ব্যক্তি একদল মানুষ করবেন, কারণ যিনি কোরবানি করবেন তার একার পক্ষে এটা করা সম্ভব নয়, সেখানেও সংক্রমণ ছড়াতে পারে। কোরবানি মাংসটা সরাসরি ফ্রিজে না তুলে সেটা যদি সিদ্ধ করে তারপরে ফ্রিজে রাখা যায় তাহলে সংক্রমণের ঝুঁকি কমবে, কারণ কোরবানির মাংসের মধ্য দিয়ে ভাইরাস ছড়ায় না, কিন্তু কোরবানির মাংস যারা হাত দিয়ে প্রসেস করবেন তারা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলেন, তাদের মধ্যে কেউ যদি করোনা সংক্রমিত থাকেন তাহলে কিন্তু মাংসের গায়ে লেগে থাকা ভাইরাস ফ্রিজে কিন্তু অনেকদিন টিকে থাকতে পারে। সীমিত মানুষ যারা থাকবেন, যারা পশু জবাইয়ের কাজে অংশগ্রহণ করবেন তারা মাস্ক পরবেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছভাবে এগুলো যদি করে থাকেন, আর পাশাপাশি পশু রক্তগুলো আপনারা হাইজিনিকভাবে পরিষ্কার করলে আমার মনে হয় যে করোনা ভাইরাস থেকে সবাই আমরা মুক্ত থাকতে পারব। তবে ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা অবশ্য এরই মধ্যে জানিয়েছেন কোরবানির বর্জ্য যত কম সময় সম্ভব পরিষ্কার করা হবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সুনামগঞ্জ সিলেট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া যাত্রীবাহী বাস থেকে কোনো লাশ উদ্ধার হয়নি। দুর্ঘটনাস্থলে প্রায় দু ঘন্টা চেষ্টা করে কোনো লাশ না পেয়ে বাসের সব যাত্রী বের হয়ে চলে গেছেন বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। তবে বাসের যাত্রীরা জানিয়েছেন দুর্ঘটনার পর কিছু যাত্রী বের হতে পারেননি, যারা বের হয়েছেন তারা কম বেশি আহত হয়েছেন। বাসে মোট কতজন যাত্রী ছিল তা সঠিক জানা যায়নি। কেউ কেউ বলছেন গাড়িটিতে 18 থেকে 25 জন যাত্রী ছিল। সকালে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবা, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও পুলিশ সুপার মিজানুর রহমান। আমি সবসময় নিয়ে দৌড়ে আসছি, এছাড়া এই গাড়িতে পানি মিশে চলে যাচ্ছে এবং তিনজন মানুষ, একজন মহিলা দুজন পুরুষ এই গাড়ি থেকে বাড়ি আসছে। 4-5 জন লোক যাত্রী সাতরায় আসছে। ওঠার পরে আপনার জিজ্ঞাসা করলাম ভাই গাড়ি থেকে আর লোক আছে? হ্যাঁ, আমরা 15-20 জন ছিলাম, আমরা 4-5 জন সাতরায় আসছি। রাশিয়ার পুঠিয়ায় স্কুল ছাত্রী শালিকাকে ধর্ষণ ও তাকে আত্মহত্যায় প্ররোচনার চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি এখলাসউদ্দিন র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি ও 480 পিস ইয়াবা। র‍্যাব জানায় ভোরে পুঠিয়ার পীরগাছা গ্রামে গিয়ে এখলাসকে গ্রেফতারের চেষ্টা করলে র‍্যাব সদস্যের লক্ষ্য করে সে গুলি চালায়। এ সময় র‍্যাবও পাল্টা গুলি চালালে এখলাস নিহত হয়। এদিকে পুলিশ জানিয়েছে ইভা আক্তার গত 25 জানুয়ারি পার্শ্ববর্তী গ্রামে এখলাসের বাড়িতে বেড়াতে যায়, ওই রাতেই তাকে ধর্ষণ করে এখলাস। কয়েকদিন পর বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামে সালিশ বৈঠক করা হয়। এরপর গত 9 এপ্রিল গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ইভা। এ ঘটনায় থানায় মামলা করেছিলেন ইভার বাবা। ভোলায় অস্ত্রসহ 3 জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। ভোরে সদর উপজেলার ভেলু মিয়াচর এলাকার তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। তারা হলো জাকির হোসেন, মানিক আকন ও হেমায়েত। এরপর তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি ছোরা ও 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক জলদস্যুরা পটুয়াখালীর বাউফল উপজেলার মোমেনপুর গ্রামের বাসিন্দা। সাভারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি এবং বাজারে বিক্রির অভিযোগে একটি সেমাই কারখানা সহ 2টি কারখানাকে নগদ 4 লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানা ও কাজী মোকমাপাড়া এলাকার রেবা রানী কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় কারখানা দুটি থেকে বিপুল পরিমাণ পোড়া তেল, সেমাই, নিমকি, ডালডা সহ নানা উপকরণ জব্দ করে র‍্যাব। নারায়ণগঞ্জের চাষাড়ায় বিসমিল্লা কম্পিউটার নামে একটি দোকানে অভিযান চালিয়ে জাল শিক্ষা সার্টিফিকেট ও ভুয়া জন্ম সনদ তৈরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।
এ সময় তার দোকান থেকে দুটি সিপিইউ, একটি মনিটর, প্রিন্টার, স্ক্যানার, পেনড্রাইভ সহ 8টি জাল সার্টিফিকেট, 3টি জাল জন্ম সনদ ও নগদ 1,23,600 টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার রাশেদ আহমেদ দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট তৈরি করে প্রতারণা করে আসছিল বলে র‍্যাব জানায়। পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ন দুই প্রকল্পের 1,11,75,000 টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আবাসনে বসবাসরত ভুক্তভোগী কয়েকশো মানুষ। দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা। এ সময় বক্তারা বিষয়টি দ্রুত তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনার দাবি জানান। লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। সকালে রামগতি উপজেলা পরিষদের সামনে আলেকজান্ডার ইউনিয়ন রক্ষা মঞ্চ এর আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে মঞ্চের আহ্বায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম সুমন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস ও রেশন দেওয়ার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ট্রেড ইউনিয়ন সংঘ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা। এ সময় বক্তারা করোনা মহামারীর কারণে অসহায় হয়ে পড়া শ্রমিক কর্মচারীদের ঈদের আগেই বোনাস ও পরবর্তী সময়ে রেশন পদ্ধতির চালুর দাবি জানান। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ব্যবসায়ী আশরাফ আলী হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। পীরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে মিছিলকারীরা। এ সময় ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার তিনজনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, পীরগঞ্জের পৌর মেয়র কশিরুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব। সাতক্ষীরায় অবিলম্বে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন ও আমপানে ক্ষতিগ্রস্ত শ্যামনগর এবং আশাশুনিতে বেড়িবাঁধ নির্মাণ সহ 21 দফা দাবিতে মানববন্ধন করেছে নাগরিক কমিটি। কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন করা হয়। জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিম, অধ্যক্ষ আব্দুল হামিদ ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহমেদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ সময় বক্তব্য রাখেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।